হ্যালো ভাই ব্রাদার, তোমরা সকলে কেমন আছো? তোমাদের মাঝে নিয়ে এলাম গেমিং রাজ চ্যানেলে আরো একটি অসাম ভিডিও। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমাদের ম্যাচে আছে ভিভেস এক এম মামুন ভাই। তো ভিডিওটা একটা মধ্যে কেউ মিস করো না, ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকে আমরা আবার নেমেছিলাম ভীমের ভক্তিতে, কিন্তু আসলে প্রথম রেকর্ডটা অন ছিল না, এর জন্য দুঃখিত। তো আসলে আমি ভিভেসকে প্রথমে মারলাম, যে ভীমের ভক্তি প্রথম মারছিলাম ভিভেসকে। তো আসলে ভিভেসকে মেরে আবার আমরা অভিজ্ঞ চলে আসলাম, যখন ভিভেসকে মারলাম ওই রেকর্ডটা ছিল না আমার কাছে। তো পরবর্তী আবার মারবো ভিভেসকে। তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো, একটা মতো কেউ মিস করো না ভিডিওটা। দেখ আমরা এখানে মারিনি, এখানে মারার পরে কিছুটা লুট করে আমরা চলে যাবো, আবার ভীমভক্তিতে চলে যাবো। এখানে আশেপাশে কোনো এনিমি নেই, এখানে এখানে কিছুটা লুট করে চলে আসবো ভীমভক্তিতে। তো ভিভেসে মারতেছে, এখানে ওরা ধরে কিল করতেছে ভিভেসে। ভিভেসকে মারতে হবে, আচ্ছা যাই হোক ভিভেসকে মারতে হবে আমার। দেখি ভিভেসকে মারতে পারে কিনা। গ্র্যান্ড মাস্টার রবিটা ভাই প্রচুর হার্ড ছিল রবিটা। এই এসকর্ট হচ্ছে, এই এসকর্ট হলে মনে হয় ভিভেসের এসকর্ট। এখানে আমাদের সাথে দেখা হবে, ভিভেসের সাথে দেখা হবে, এখানে মাসুম ভাইয়ের সাথে দেখা হবে। এখানে মাসুম ভাইকে আমি এখানে মেরে দিই, মাসুম ভাইকে। এইটাই ছিল ভিভেস, মাসুম ভাই। এটা আমার কিলটা উঠছে এখানে ভিভেস। তাহলে এখানে আরো কয়েকটা স্কোর আছে, আমার বাম পাশে একটা নেমে। আমি কি এখানে বাঁচবো কিনা তা বলতে পারতেছি না, কারণ আমরা জোনের বাইরে এখনো। সেখানে কয়েকটা স্কোর আছে, ডানে নেমেটে গেছে ভাই, এখানে মারতে পারি কিনা। আরে ভাই আমাকে মেরে দিছে ভাই। শেষ পর্যন্ত তুই আমার মলম লাগাই দিলি, ব্রেকডাস বান্ডিল। আসলে ভিভেসকে মারতে এসে আসলে আমার অবস্থা খারাপ। তো ভিভেসকে আমি মেরে দিয়েছিলাম, ভিভেসকে রিয়া পাবে না বলতে পারি না, ভিভেসটা আবার রিয়া পাবে। তো বাবা ভাই আছে জ্ঞান মাস্টার, আকরাম ভাই জ্ঞান মাস্টার। তো এই জ্ঞান মাস্টার রবিটা ভাই প্রচুর হার্ড ছিল। তো ভিডিওটা তোমার দেখো পুরোপুরি। বাবা ভাই কি আমাকে রিভাইভ করতে পারবে? আজ এই ভিডিওটা ভাই একটু ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেল এখন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিও। বাবু ভাই তুমি নিচে দিয়ে দাও, বাবু ভাই তুমি নিচে দিয়ে দাও। এই যে ভিভেসে মারতেছে ভাই, ভিভেসে প্রচুর কিল করতেছে। এই ভিভেসকে ভাই দুবার মারছি আমি ভাই, তবুও ভিভেস রিভাইভ পেয়েছে আবার। এ তো এ তোমাকে দেখে না, তোমাকে দেখে না, তোমাকে দেখে না, মারে দাও মারে দাও। যাক ভালো, গুড শট। এ তোমাকে দেখে না বুঝছো, তুমি এই গাইতে নামে তোমাকে দেখে না। সে সামনে একটা এনিমি আছে মনে হয়, রিপাবের এখানে এনিমি আছে। তুমি কি কবে নিয়ে খেলো বাবু ভাই? তোমার পিছনে নেমি। আরে ভাই ভাই গুড, ভাই মেট্রিক করো আগে, মেট্রিক করো আগে। তোমারই পাশে আসছে, একটু কবার নিয়ে খেলো ভাই। বাবু ভাই বাবু ভাই কি পারবে নাকি এটাকে মারতে, মেনটাকে? হ্যাঁ জান দো। এ তোমাকে দেখে নাই ভাই, গুড শট ভাই। অস্থি খেলা হয়েছে ভাই তোমার। আরে তুমি পারলে আমাকে রিভাইভ দিও বাবু ভাই, পারলে রিভাইভ দিও। আজই না পারার সমস্যা নাই, তুমি ম্যাচটা তোমরা নিয়ে দাও, টপ টেন নিয়ে দেবে ভাই। আমরা দুজন মারা গেছি ভাই, আকরাম ভাই মারা গেছে, আমি মারা গেছি। তো তুমি আসো আর ওদিকে, আমার টিমটা একজন আছে, মাসুদ ভাই আছে। বাবু ভাই তুমি যে পারো তো রিভাইভ দিও, আজই না পারার সমস্যা নাই, তুমি কভার নিয়ে খেলো, টপ টেন আনতে হবে ভাই। এখানে ভিভেস আছে, ভিভেসটাকে আমি দুইবার মারছি, তবু আসলে ভিভেসটা আবার রিভাইভ পাইছে। ওর স্কোরটাকে আসলে ওর স্কোরটা অনেক ভালো ছিল।
মাহত ভাই পি কে মাহত ভাই একটু কভার নিয়ে খেলো, কভার নিয়ে খেলো ভাই, উপায় নেই ভাই, গ্যান মাস্টার পুজিত হবে ভাই তোমাদের। তোমার মাহত ভাই তোমার জানে নি, আরে এইটা ভাই বিবেসের স্কট ভাই, বিবেসের স্কট মাসুম ভাই স্কট, এই যে ব্যাগটা এই আমাকে মারছিল, এই আমাকে মারছিল, এই স্কট এখানে আসছে, এই আমাকে মেরে আমাদের জ্যাটে নিয়েছে বুঝছো। বাবু ভাই তুমি এখানে বসে দাও ভাই, তুমি একা আসো ভাই, তুমি কমান নিয়ে খেলো ভাই, টপ টেন নিয়ে আসো ভাই, টপ টেন নিয়ে আসো। ওই ব্র্যাকডাস বান্ডিলটা আমার থেকে আমাকে মাইরা আমার থেকে জ্যাটটা নিয়েছে ভাই, জ্যাট বিবিসি স্কোয়াড এখন পিকে আছে হ্যাঁ ভাই, তুমি ঠিক আছে, তুমি এই বাবা আসতে যাও, তোমার তোমার উপরে এনিমি আছে, তোমার উপরে এনিমি আছে বুঝছো, একটু কেয়ারে খেলো, তোমার উপরে এনিমি আছে, তুমি এখানে 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 বসে থাকো বা টপ টেন আনো ভাই, না তো মাইনাস খাবো ভাই, টপ টেন আনো। আরে এখানে ওই কন্টেনার উপরে, কন্টেনার উপরে আছে উপরের দিকে, ভাই 13 দিন আর লাইভ, যার কটা স্কোয়াড আছে তাদের বলতে পারতেছি না, তুমি একটু কমা নিয়ে খেলো হ্যাঁ, সামনে খেয়াল রাখো, সামনে খেয়াল রাখো ভাই, আর ভিডিও যদি একটু ভালো হয় তো অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে সেট করে দিও। হ্যাঁ একটু কভার নিয়ে, কভার নিয়ে যাও, কভার নিয়ে যাও, এই যে ভিভেসের স্কট কে মেরেছে ভাই, বস ইন ব্যাক, এই স্কটটা ভিভেসের স্কট কে মেরে দিয়েছে ভাই, ভিভেসের স্কট কে মারছে বস ইন ব্যাক, মানে বস বসে মেরে দিল, ভিভেসের স্কট শেষ, ভিভেস এখানে ক্লিয়ার। বাবা তুমি তুমি আস্তে আস্তে কবার দাও, তোমার তোমার বামে নেমে আছে, বামে নেমে আছে, এই বাম পাশে, বাম পাশে মারো, মারো ওকে মারো, কবার আছে, মারা দো, মারা দো, মারো মারো মারো, ওপি 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 ওপি, হ্যাড শট ক্লিয়ার। হ্যাঁ দাদা তুমি কি সেভেন নেও খেলো, তোমার ডাইনে একটা নেমে আছে, তোমার ডাইনে একটা আছে গাছের এখানে, ওই দেখো গাছের এখানে একটা নেমে আছে, একটু কবার নিয়ে খেলো, দেখো ম্যাচটা বুঝে আনতে পারে কিনা, তুমি জুন পাইছি এখানে বসে থাকো, তুমি জুন পাইছি এখানে বসে থাকো, আরে আজকাল মারার সময় পায় না এরা, বাবা তোমার সামনে, হ্যাঁ এখানে ঠিক আছে, বামে দেখো, বামে খেয়াল রাখো ভাই, বামে বামে খেয়াল রাখো, নিচে থেকে মারবে, আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভাই ভিডিওটা, কারণ ভিডিওটা ওদের খেলা দেখাবো তো সেজন্য ভাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। আরে ভাই তোমার ডান সমস্যা নাই, ডান পাশতে মারছি কী ব্যাপার, কী ভাই আমরা আমরা কয় নম্বর স্কোর এলাম, এই শেষ, ও আচ্ছা ওরা ওরা গ্যান মাস্টার আছে, আচ্ছা ওদেরটা ডাউন, ওদের এখানে ও তো বোকামি করছে, ওইখানে ওইটা তো বোকামি করলো, সে কিন্তু ম্যাচটা ওদের বিয়ে আনতে পারত, দেখ অবশ্যই এই ম্যাচটা এই বিয়ে আনলো। যাক আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।